সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় কয়েকজন। এসময় সরাসরি কর্তব্যরত মেডিকেল অফিসারের রুমে গিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় গিয়ে স্যাম্পল আনতে চাপ প্রয়োগ করে তারা, কিন্তু তাৎক্ষণিক আনতে না পারায় বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে দরজা বন্ধ করে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। প্রথমেই আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলে যে তুই কারে মুকিনা, তো তারপর হচ্ছে তাদের পক্ষ থেকে একটু পরে একজন আমাকে হঠাৎ করে চোর থাপ্পড় মারতে শুরু করে, আমি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হই। তারপর আমি যখন একটু মানে ব্যালেন্স নিয়ে দাঁড়াবো, এই সময় আমাকে টেনে নিয়ে আরো কয়েকজন এলোপাথারি মানে কিল ঘুষি মারতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক নিজেই বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত যুবলীগ সভাপতি মনিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা তো আসলে জীবনের ঝুঁকি নিয়েই অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করছে, এই সময় তাদের প্রতি কোনো ভাবেই হয়রানিমূলক বা নিগ্রহমূলক কোনো আচরণ তো আসলে আমরা করতে পারি না। এটা অবশ্যই অপরাধ এবং আইনের দৃষ্টিতে যতটুকু অপরাধ ততটুকু ব্যবস্থাই আমরা একদম যথাযথভাবে নিব। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলায় কর্মরত চিকিৎসকরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।